আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সোমবার নয় পহেলা জুলাই থেকে দেশে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন ঘোষণা করা হয়েছে। শনিবার 26 জুন রাতে সরকারের উচ্চ পর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে করোনা ভাইরাসের উচ্চ সংক্রমণ নিয়ন্ত্রণে সোমবার থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন ঘোষণার কথা জানানো হয়। এ সময় জানানো হয় লকডাউনে সব ধরনের সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে, জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের গাড়ি চলাচলও বন্ধ থাকবে, শুধু অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন চলাচল করতে পারবে, জরুরি কারণ ছাড়া ঘর থেকে কেউ বের হতে পারবে না।